সর্বনাশা গড়াই নদীর ভাঙনে ক্রমশ পাল্টে যাচ্ছে কুষ্টিয়ার কুমারখালীর মানচিত্র। একদিকে যেমন ভাঙছে ঐতিহ্যবাহী শহরের একাংশ, তেমনি অপর পাশের গ্রামগুলোও বিলীন হচ্ছে দিনে দিনে। এবার শীত মৌসুমেও রেহাই মিলছে না নদী পাড়ের মানুষের। চাপড়া ইউনিয়নের বেশিরভাগ গ্রামই কম বেশি ক্ষতিগ্রস্ত গেল চার বছরে। এই যে উত্তর দিকে যে চাপড়া সর, এখান থেকে ভাঙতে ভাঙতে আমাদের বাড়ি ঘর দুয়ার, আমার বুদ্ধির পারে আমি দেখছি তিন চার বার, আমি নিজেই দুই বার সরাইছি। ভাঙতে ভাঙতে ভাঙি আসে আবার বন পড়ার এইদিকে আছে, বাড়ি করছিল, বাড়ি করছিল, সেবারও ভেঙে গেল। অনেক জমিদারের বাস ছিল, যাদের বাড়ি ঘর সব কিছু ভেঙে চলে গেছে নদীতে। আমরা বাড়ি ভাঙিছি দুইবার, এইবার ভাঙলে তিনবার হবে। আমার বাড়ি ছিল ধরেন ওইখানে, ভাঙতে 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 এখন এই পর্যন্ত বাড়ি এসে পৌঁছাচ্ছি। আমাদের নদীর ব্যবস্থা না করলে আমরা আর এখানে থাকতে পারছি না। গড়াই ভাঙতে ভাঙতে চলে গেছে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত গঙ্গা কপোতাক্ষ শেষ প্রকল্পের একেবারে কাছে। মেন ক্যানেল পাশেই এই ক্যানেল ভেঙে গেলে একবারে যশোরপন্ত, একবারে ক্ষেত খামার বাঁক সব কিছু ধ্বংস হয়ে যাবে। বাঁধ যদি না দেওয়া যায় তাহলে জিকে প্রকল্প ভাঙে ওপারে চলে যাবি। আমরা খুব বিপদে আছি, আমার চলার মতো আর জাগান। সরকার আমাদেরকে মাত্র 100-150 কোটি টাকা ব্যয় করে আমাদের স্থায়ী এই সমাধানটা এনে দিতে পারে, তাহলে যেমন বাঁচবো আমরা তেমন বাঁচবে সরকারের অন্ততপক্ষে হাজার হাজার কোটি টাকার জিকে প্রজেক্ট। সমস্যা সমাধানে প্রতিশ্রুতি মিলেছে স্থানীয় এমপির কাছ থেকে। যেভাবে ভাঙছে এভাবে যদি ভেঙে যায় তো গঙ্গা কপোতাক্ষর যে প্রধান ক্যানেল যেটা রয়েছে সেই ক্যানেলও হুমকির মুখে চলে যাবে। আমরা আশা করছি যে আগামী অর্থ বছরে চাপড়ার জন্য একটা প্রকল্প গ্রহণ করতে পারবো। এখনই যদি পরিকল্পিত বাঁধ নির্মাণ না করা হয় তাহলে ভেস্তে যাবে কৃষকের স্বপ্ন, বাদবাকি এলাকাও যাবে নদীর পেটে। প্রতি বছর বন্যা এলেই ভাঙে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম, যে কারণে প্রতি বছরই সর্বশান্ত হচ্ছেন এলাকার হাজার হাজার মানুষ। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে একুশে টেলিভিশন।